হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিদাস ব্লগ। শুভ লক্ষ্মী পুজো, আজকে কোজাগরী লক্ষ্মী পুজো। তো সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, তোমাদের সামনে আসতে পারিনি, তো এখন থেকে আমি স্নান করে চলে এসেছি, মাও স্নান করে চলে এসেছে। মা ওইদিকে ঠাকুরের জন্য কি ভোগ নিবেদন করবে সেটা রান্না করছে। ঠাকুরের সব জিনিস গুছানো হয়ে গেছে আর সিংহাসনটা রং করেছে, সেটা আমার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো তাহলে দেখাই মা এখন কি করছে। মা, রান্না হয়ে গেছে? না, রান্না হয়নি। এই যে মা এখানে লুচি বানাবে। তো মা আজকে লক্ষ্মী ঠাকুরের জন্য কি রান্না করছো? এই লুচি বানাচ্ছি, 5 রকমের ভাজা হবে, খিচুড়ি হবে, আর নাড়ু বানাবো। আর নারকেল গুঁড়ো হয়ে গেছে? হ্যাঁ, নারকেল গুঁড়ো হয়ে গেছে, সব কিছু রেডি করে রেখেছি, তারপরে করবো। আগে এই যে সিংহাসনটা রং করেছি, আর এই সিংহাসনটা অনেক পুরনো, এটা আমার ঠাকুমার। আর এদিকে এই জল চৌকিটা কালার করে হয়ে গেছে, আর এখানে দেখো সব জিনিস গুছিয়ে রেখেছি, এগুলো সব গুছিয়ে নি। আগে আমাদের এই লক্ষ্মী নারায়ণ ঠাকুরটা ছিল, তো মা বললো যে একটা আলাদা লক্ষ্মী ঠাকুর কিনে নি, তো কালকে লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছি। তারপর লক্ষ্মী ঠাকুরের জন্য একটা সিঁদুরের কৌটো সব নিয়ে এসেছি। তোমাদেরকে যখন আমি ঠাকুরগুলো গুছাবো তখন তোমাদের সাথে এক এক করে সব দেখিয়ে দেবো ভালো করে। আর কালকে একটা পিতলের লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছিলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লক্ষ্মী ঠাকুরটা কালকে কিনে নিয়ে এসেছি, এটাকে ভালো করে এখন স্নান করাবো, তারপরে গুছিয়ে তোমাদের সামনে আসছি, তোমার ভিডিওটা দেখতে থাকো। এই যে মা এখন লুচি ভেজে নিচ্ছে, তো আজকে কী কী রান্না হবে? মা তো তোমাদেরকে আগেই বলেছে, তো দেখিয়ে দিই তোমাদেরকে আজকে আমাদের কী কী রান্না হবে। এই যে মা এখানে লুচি ভেজে নিচ্ছে, এ ঠাকুরের জন্য রান্না হচ্ছে এটা। এই যে মা এখানে বেলে রাখছে, আর এখানে এ নাড়ু রেডি করে রাখছে, একটু পরে ওটা বানাবে। আর এখানে 5 রকমের ভাজা করবে। আমাদের প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর সময় 5 রকমের ভাজা, খিচুড়ি আর লুচি আর সবজি, 5 রকমের সবজি দিয়ে এটা সবজি হবে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকো ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকো ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। কালকে বাজার থেকে নতুন ঠাকুরটা কিনে নিয়ে এসেছি, আর এই ধানের গোলাটা মানে আগে আমরা বাঁশের দিতাম, বাঁশের মধ্যে কড়ি লাগানো থাকতো, ওরকম ধানের গোলা ছিল, নিয়ে আসতাম, ওটা দিয়ে আমরা পুজো করতাম। তো এটা আমার মামা পুরী ঘুরতে গিয়েছিল, তো ওখান থেকে মামা নিয়ে এসছে, তো সেটা রেখে দিয়েছিলাম, অনেক দিন আগে নিয়ে এসেছিলো, আমার 6-7 মাস আগে। তো ওটা রেখে দিয়েছিলাম লক্ষ্মী পুজোর সময় ব্যবহার করব বলে, তো এই লক্ষ্মী পুজোর সময় ব্যবহার করলাম। আগে আমাদের বাঁশের মধ্যে থাকতো, এখন আমরা পিতলের কিনে নিয়েছি, কারণ সবসময় চেঞ্জ করতে হয় বাঁশেরগুলো, তাই এটার মধ্যে এখন আমি ধান দিয়ে দেবো, তারপরে কয়েন 1 টাকার কয়েন আর কড়ি 1টা দিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে লক্ষ্মী ঠাকুরের সামনে রেখে দেবো। আর কালকে বাজার থেকে আর এই যে কড়িটাও কিনে নিয়ে এসেছি, এখানে আমাদের এখানে বড় কড়ি পাওয়া যায় না, তো পুরী থেকে কড়িটা 2টো করে নিয়ে এসছে, 1টা কড়ি রাখা আছে আর 1টা কড়ি ঠাকুরের সামনে দিয়েছি। আর কালকে বাজার থেকে তোমাদেরকে বলেছিলাম মানে ঠাকুর কিনেছি আর কি কিনেছি, আর বাজার থেকে কিনেছি একটা সিঁদুর কৌটো, মানে
বাঁশের না বাঁশেরই হয় মনে হয় সিঁদুরগুলো, লাল কালার কালার করা থাকে, তো ওটা আগে আমাদের ছিল, তো ওটা এখন মানে প্রতি বছর তো নষ্ট হয়ে যায় না, অনেক বছর হয়ে গেছিলো, তাই আমাদের পিতলের একটা ওই সিঁদুর কৌটা কিনে নিয়ে এসে এর মধ্যে সিঁদুর ভর্তি করে লক্ষ্মী ঠাকুরের সামনে রেখে দেবো। ঠাকুরের সামনে সব জিনিসগুলো রেখে দিয়েছি, তোমার কমেন্ট করে জানাবে যে জিনিসগুলো কেমন হয়েছে। আর লক্ষ্মী ঠাকুরকে দেখো মাথায় ওড়না দিয়েছি, আর একটা শাড়ি পরিয়েছি, ছোটো একটা শাড়ি কিনে নিয়ে এসেছিলাম, তো ওই শাড়িটাই ঠাকুরকে পরিয়েছি। তোর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠাকুরের জিনিস সব গুছিয়ে নিয়েছি, আর মা এখানে নাড়ু বানাচ্ছে। এই যে মা এখানে, মা আর ভাই দুজনে এখানে নাড়ু বানাচ্ছে, আর আমি ওইদিকে ঠাকুরের সব জিনিসগুলোকে গুছিয়ে নিয়েছি। আর কালকে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, তার কিছুক্ষণের মধ্যে বলতে গেলে মানে সাতটার আগে, ব্রাহ্মণ সাতটায় আসার কথা ছিল, তো সাতটার আগে ব্রাহ্মণ চলে এসেছে, আমি ভালো করে রেডি হতে পারিনি। ব্রাহ্মণ চলে এসেছে, ব্রাহ্মণের যে পুজো করতে বসে গেছে, আমি ওইদিকে রেডি হয়ে তারপরে এসেছি, এসে করে পুজো দিয়েছি। কালকে খুব ভালো লেগেছে পুজো করে, কারণ আমাদের এক বছর পরে পুজো হলো, কারণ আমার ঠাকুমা মারা গিয়েছিলো, তাই আমাদের আগের বছর পুজো হয়নি, তো এক বছর পর আমাদের লক্ষ্মী পুজো হলো। তো সব আয়োজন নিজের হাতে করেছি আমি আর মা মিলে। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের আমাদের আয়োজন আর কেমন লেগেছে, ভিডিওটা কেমন লেগেছে সবই জানাবে তোমরা কমেন্ট করে। এই যে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর ঠাকুরের সব জিনিস এখানে গুছিয়ে নিয়েছি, তো মায়ের আলতা পরা হয়ে গেছে, এখন আমি আলতা পরিনি, তো মা আমাকে এখন আলতা পরিয়ে দিবে। আচ্ছা, বাইরে পুরো মোমবাতি দিয়ে সাজিয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ভাই এটা বাইরে চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল, খুব সুন্দর লাগছিল বাইরে মোমবাতি জ্বালিয়ে। আর মা দেখো এদিকে আলপনা দিয়েছে, তো ভালো করে আলপনা দিতে পারিনি, কারণ ব্রাহ্মণ ফোন করেছিল যে তাড়াতাড়ি চলে আসবে, তাই মা যেমন পেরেছে একটু তাড়াতাড়ি করে এঁকে দিয়েছে। এই যে মা এখন আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, আর মা পরে নিয়েছে। এই যে মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, আজকে ব্রাহ্মণ অনেক লেট করে আসবে বলেছে, তো 7:30টার মধ্যে ব্রাহ্মণ চলে আসবে, এখন বাজে 6:40। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাক বাজে তোমার বাহনে, পুষ্প আর ভুয়া দিদি মা তোমার চরণে, ও মা তোমার।
এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেব আমি করি বলিদান। ঠাকুরের জন্য যে রান্না হয়েছে সেই প্রসাদ এখন আমি আর মা খেয়ে নেব। আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে, পাঁচালি পড়া হয়ে গেছে, এখন আমি মা খাবার নিয়ে নিয়েছে, ঠাকুরের যে ভোগ দিয়েছিল সেটাই এখন আমি আর মা খাবো। এই যে এখন আমরা খাবার স্টার্ট করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আজকে অনেক পরিশ্রম হয়েছে, তো এখন 11:30 বাজে, সবাই প্রসাদ নিয়ে চলে গেছে, আর কেউ আসে নাকি দেখি সেই জন্য বসে থাকবো এখন, তো ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট আছে এখন। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আর আজকে দেখো সিংহাসনটা সুন্দর করে সাজিয়েছে, সেটা ভিডিও তোমার তো কালকে পেয়ে যাবে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, টাটা।